কোনো গঞ্জাম নেই আরে ক্রেজি ম্যান এই নির্বাচন জায়েদখানের নির্বাচন না এই নির্বাচন মিথ্যাবাদী মিছে সদা করে নির্বাচন না দ্বিতীয় হিরো আলম বাংলাদেশের এই ডিপজলের জন্যই ও টিকে আছে এই বাংলাদেশ ফিল্ম ক্লাবের 2024 সালে যে নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে এই নির্বাচনে কোনো গঞ্জাম নেই আমি এই যে এটাকে ইকবাল মামা প্রযোজক পরিচালক এবং করোনাকালীন দুঃসময়ে যে ইন্ডাস্ট্রিজ তাকে ধরে রেখেছিল খোরশু ভাই আলম ভাই এবং এই ইকবাল মামা দেলো জান জন্টু সাহেব এদেরই আমরা কোনোদিন শুট করতে পারবো না এবং ইকবাল মামা বিপুল ভোটে এই বাংলাদেশ ফিল্ম ক্লাবে নির্বাচনে জয়ী হবে না 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 কোনো গঞ্জাম নেই কোনো গঞ্জাম নাই সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এই নির্বাচন জায়েদখানের নির্বাচন না এই নির্বাচন মিথ্যাবাদী মিছে সদা করে নির্বাচন না এই নির্বাচন গরিবের পেটে শিল্পীদের পেটে লাথি মারার নির্বাচন নয় এই নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচন আর এই নির্বাচন মিশে সদাগরের মতন মিথ্যাবাদীর নির্বাচন নয় টাউটের নির্বাচন নয় এই নির্বাচন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ এবং বিপুল ভোটে ইকবাল মামা জয়ী হবে ইনশাল্লাহ জায়েদ খান নির্বাচন করছিল না আমাদের ডিরেক্টর প্রডিউসারকে রেল লাইনেরতে বসায় রাখছিল না আজকে তো এই জায়গায় ভোট দিয়ে এই জায়গায় জোর দিছে শিল্পী সমিতিতে যাইতে পারে নাই যাইতে পারে নাই শিল্প সমিতি ভাগছে ওলো দ্বিতীয় হিরো আলম বাংলাদেশের আর উনাকে যে প্রশ্রয় দিতেছে মনে হয়েছেন ডিপজল এই ডিপজলের জন্যই ও টিকে আছে না হলে পাবলিকের ভূতা খাইতে খাইতে বরিশালে লোন ধরে ভাগত ইকবাল মামা আছে খোরশু ভাই আছে সবাই এই জায়গায় আছে রুবেল উস্তাদ ঢুকলো সবাই ঢুকছে এই জায়গায় কোন সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে আপনার ভিতরে ভিতরে তো মানে কারো তো পারমিশন নাই ভোটার ছাড়া চল আপনার ভিতরে জানি না সুন্দর নির্বাচন হচ্ছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে কোনো ভুয়া ক্যান্ডিডেট দাঁড়াবে না কোনো টাউট ক্যান্ডিডেট দাঁড়াবে না কোনো আমি বলতেছি কোনো ডিগবাজি দ্বিতীয় দিলদার কোনো ক্যান্ডিডেট দাঁড়াবে না এই জায়গায় দাঁড়াবে সুন্দর দুটো প্যানেল আসবে আমরা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করব এবং আজকের নির্বাচন যেভাবে হচ্ছে সেভাবে নির্বাচন হবে শিল্পী সমিতির থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ধন্যবাদ